মানে কি হয়েছিল মানে হেতে মানে হাত পা নাড়তে পারে না, হাট হাসলা করতে পারে না, সবসময় বসে থাকে, ঠিক আছে, বিছানে বসেই খাওয়া দাওয়া পড়াশোনা করে, ক্লাস টেনে পড়ি, ঠিক আছে। 2014 ওকে একুলনে হয়েছিল, একুলনে হওয়ার পরে ডাক্তার বলেছিল ওর এমন কোনো মেডিসিন নেই যে ওকে সুস্থ করে তুলবে, তারপর নিয়ে আসা হলো বাড়িতে, ঠিক আছে। তারপর আপনার অনেক থেরাপিটা করিয়েছি আগরতলা, চিকিৎসা নেই, লাস্ট 2 বছর কোনো চিকিৎসা হয়নি। তারপর একজন মধুপুরে সুবল সরকার নামে একজন ওনার পর খোঁজ দিল আমাদের। খোঁজ দেওয়ার পর আমরা গত 22 তারিখে 22/9/21 আসি। আসার পর উনি অনেক ফুল বডি চেক আপ করিয়ে উনি বলছেন হ্যাঁ ওকে সুস্থ করা যাবে, একদম হাঁটিয়ে দেবে, ওনার জন্য খরচ হবে 6,08,000 টাকা। তো বলছে কতদিন লাগবে, বলছে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তারপর আমরা বললাম ঠিক আছে আপনি সুস্থ করুন, টাকার চিন্তা আপনি করবেন না। তারপর ওই দিন ইনস্ট্যান্ট মানে বিল তুলছে 3,800 টাকা, 2টা ইঞ্জেকশন পুষিং করছে, কোয়েন্টেবল ইঞ্জেকশন করছে, এই পুষিংয়ের চার্জ নিচ্ছে 7,500 টাকা করে 15,000 টাকা। ওই দিন আমরা 3,800 টাকার মধ্যে 30,000 টাকা দিয়ে গেছি। তারপর আপনার কইছে 5 দিন এনো থেকে চিকিৎসা করার জন্য। আমরা আসলাম 28/9/2021, হ্যাঁ, তো ওই 2/10/2021 অবধি ওকে রাত্রেবেলা ওর ঊর্ধ্বশ্বাসটা হচ্ছে, তো ওনাকে বললাম এইরকম হচ্ছে যে মনের অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, হ্যাঁ, নার্ভগুলো মনে হয় টান টুন করেছে, এরকম একটু শ্বাসকষ্ট হবে, ইঞ্জেকশন দিয়েছে, কয়েকটা ইঞ্জেকশন দিয়েছে, বলছে আস্তে আস্তে শ্বাসকষ্ট কমে যাবে শ্বাসকষ্ট। এখন তারপর বলেছে হার্ট স্পেশালিস্টের সাথে কথা বলার জন্য, তো এখানে আমাদের এখানে বলছে ওনাকে ওকে আমার শালাকে আরও কয়েকদিন রেখে চিকিৎসা করার জন্য আমরা জোরপূর্বক ওকে সকালবেলা নিয়ে আসি টিএমসিতে ভর্তি করবো বলে। তা আসার পথে ওই বেহালা একটা জায়গাতে যে হ্যাঁ মানে আমাদের আসতে কথা বলতে বলতে এসেছিল, কিন্তু আসার পথে মানে ওই বেহালা একটা জায়গাতে বলছে প্রস্রাব করিনি, তো প্রস্রাব করালাম, তারপর থেকে হ্যাঁ কপালগুলো গামা শুরু হয়ে গেছে। তারপর এমনি ওর মারকুলে শুয়ে গেছে। তারপর আমি বললাম ডাক্তারকে বললাম ভাই দেখো এরকম ঠিক আছে খোয়াই হাসপাতালে নেব, তো খোয়াই হাসপাতালে আনলাম, আনলার পরে ডাক্তারবাবু দেখার পরে ওকে বলছে আর ওর মধ্যে আর জীবিত থাকার কোনো নেই, ঠিক আছে।